এ পর্যায়ে আমি প্রথমেই গেস্ট অফ অনার যারা রয়েছে তাদের ভিতর থেকে অ্যাডভোকেট মন্টু ঘোষ, প্রেসিডেন্ট বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টার, আপনাকে অনুরোধ করছি আপনি যদি 7-8 মিনিটের ভিতরে মন্টুদা আপনি যদি আপনার বক্তব্য রাখেন। আমি সকলের উপস্থিতি এটা খুব আনন্দজনক হয়েছে বলে মনে হয়। সম্মানিত এই যারা আয়োজন করেছেন সিপিডিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের অতিথিবৃন্দকে বিশেষভাবে বলতে চাই, বিজিএমই এবং বিকিএমএর যারা প্রতিনিধিত্ব করছেন সেই ভাইদেরকে, আমরা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র 25,000 টাকা দাবি উত্থাপন করেছি। প্রথমে আমরা 2 বছর আগে 20,000 টাকা দাবি করছিলাম। পরবর্তী সময়ে যখন বাজার প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে তখন আমরা এই 25,000 টাকা দাবি আমরা উত্থাপন করেছি। আমাদের মধ্য থেকে অনেক ভাইরা বলেছেন, যারা একটা নির্ধারিত বলছেন 23,000, কেউ 24,000ও বলেছেন, বিভিন্ন রকমের দাবি দেওয়া আছে। কিন্তু আমরা এখনও মালিক পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব শুনি নাই, তারা কোনো প্রস্তাব করেন নাই, এখনও ওই সেখানেও করেন নাই, আমাদের এখানেও করেন নাই। আমরা আশা করছি একটা যৌক্তিক মজুরি নির্ধারিত হোক। সিপিডি তারা চিন্তাভাবনা করে যেই কথাটা বলেছেন তার সাথে আমাদের দাবিটার এক হয় নাই। সেখানে তাদের প্রচেষ্টা, তাদের যে আন্তরিকতা সেটাকে আমরা কোনো মতেই খাটো করে দেখছি না, আমরা খুবই প্রশংসা করছি। তারা পরিশ্রম করেছেন, হয়তো যেই ভাইদের বা বোনদের নিয়ে তারা আলোচনা করেছেন তিনি বলেছেন এই লোকজনদের সাথে আলোচনা করার ক্ষেত্রে সংকটও হয়েছে। কারণ হচ্ছে যেখানে শ্রমিকরা মুখ খুলে কথা বললেই চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকে, সবচেয়ে বড় সংকট হচ্ছে এই প্রতিষ্ঠানে যে এখানে শ্রমিকরা মুখ খুলে কথা বলতে পারে না। আমাদের মালিক ভাইরা অনেক ভালো, অনেক বেশি উন্নত করেছেন, সব ঠিক। আমাদের পৃথিবীতে এখন আমরা সবচেয়ে বেশি রপ্তানি করে থাকি, এগুলো আমাদের ডেভেলপমেন্ট। কিন্তু সবচেয়ে বড় ডেভেলপমেন্টের যেই জায়গাটার মধ্যে আমরা পিছিয়ে আছি সেখানে হচ্ছে শ্রমিকদের কথা বলার যে সংকটটা, সেই সংকটটা এখনও দূর হয় নাই। ট্রেড ইউনিয়ন অধিকারটা কোনো মতেই অগ্রসর হয় নাই, কিন্তু দিন দিন খাট হয়ে যাচ্ছে। এটা ঠিক মাঝে মধ্যে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে রাস্তা বন্ধ করে দেয়, সিদ্দিক ভাই সঠিক বলছেন, এইটা হচ্ছে অসচেতন। কোনো লোক যখন ক্ষিপ্র হয় তখন তার কাছে কোনো রকমের আইন কানুন কোনো কিছু বাধা ঠিক হয় না। একবার আমাদের বন্ধুরা একটা আন্দোলন শুরু করলেন, সেখানে দেখা গেল তীব্র পুলিশি অত্যাচারের কারণে সে আন্দোলনটা তারা গুটিয়ে নিয়ে গেলেন, কথা বলতে এখন সাহস পাচ্ছেন না। তার মানিটা কি? এখানে একটা সুসংহত অবস্থান তৈরি করার জন্য যে আন্তরিক প্রচেষ্টা থাকা দরকার সেটা হয়তো আমাদেরকে করতে হবে। যদি আমরা এটা করতে না পারি তাহলে এই অসঙ্গতি আমাদের থাকবে। সিপিডি যে সমস্ত প্রস্তাবগুলো অন্যান্য ক্ষেত্রে করেছেন, শিশুদের ক্ষেত্রে নানান বিষয়ে আন্তর্জাতিকভাবে কী কী কাজ করা দরকার, আমাদের সরকার এবং লেবার ডাইরেক্টরের অফিস থেকে কী উদ্যোগ নেওয়া দরকার, এগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা শুধু বলছি যে মজুরিটা 25,000 টাকা হোক আর প্রতি বছরে ইনক্রিমেন্টটা 10%। আরেকটা বিশেষ ব্যাপার আমরা বলতেছি যে মূল বেতনটা 65% ধরা উচিত। তারা যেটা বলেছেন 55, এই জায়গায় আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যখনই শ্রমিকরা বিদায় হয় তখন তার সমস্ত কিছু নির্ভর করে হলো এই মূল বেতনের উপরে। সেই মূল বেতনটা যদি দেশের সর্বোচ্চ জায়গার থেকে হয় সেটা ভালো হয়, সেটা আমরা দাবি করেছি। এবং এই দাবিটা মালিক পক্ষ থেকে আমরা মনে করি যারা ওখানে প্রতিনিধিত্ব করছেন, বিশেষ করে শ্রদ্ধেয় সিদ্দিক ভাই, এটা বিবেচনা করবেন যে একজন শ্রমিক
যখন বিদায় হয়ে যায় তখন তিনি যাতে সঠিকভাবে তার ভবিষ্যৎটা গড়ে তোলার জন্য টাকাটা নিয়ে যেতে পারে, সেই জন্য আমরা 65% এই বিষয়টা বিবেচনা করার জন্য বিশেষভাবে দাবি করেছি। আমরা কেন এই কথাগুলো বললাম সেগুলো সার্বিকভাবে আপনারা বিবেচনা করবেন, এই বিশেষ আকাঙ্ক্ষা আমরা করি। কারণ সারা বাংলাদেশে যদি 40 লক্ষ শ্রমিকের কথা বলি, কেউ 45 লক্ষ শ্রমিকের কথা বলেন, সকল শ্রমিকের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট বক্তব্য আমরা চাচ্ছি, সেটা হচ্ছে যে মালিক এবং শ্রমিকদের মধ্যে যেই সদ্ভাবটা আরও গড়ে তোলা উচিত, মালিক ভাইরা যেভাবে বলেন কিন্তু তাদের যে মিডিলম্যানরা আছেন যারা প্রশাসনটা চালান, সেই ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ, তাদের মানসিক উদারতা, তাদের সক্ষমতা, সেইটা যদি বৃদ্ধি করা না যায় তাহলে এই কন্ট্রাডিকশন কখনোই দূর হবে না। আর আমরা যেই জাতিগতভাবে যেই সংকটে আছি সেই সংকট থেকে মুক্তি পেতে হলে আমাদের মালিকদের এই ইনিশিয়েটিভটা নিতে হবে যে আমরা কত বেশি আগায়া আমাদের জাতির কাছে শ্রমিকদেরকে নিয়ে যেতে পারি। আমাদের সংকট প্রচণ্ড, বাজারের সংকট যা দেখেন, বাড়িওয়ালারা ছোটো ছোটো বাড়িওয়ালারাই তাদের মধ্যেই আমরা থাকি। আমার বোন ঠিকই বলছেন যে খুব বড় বাড়িতে আমরা থাকতে পারি না, আমাদের বাড়িওয়ালারা অল্প টাকার মালিক, 3 টাকা বেতন বাড়ার আগেই তারা হিসাব করে ওর বেতন তো 3 টাকা বাড়তেছে, সুতরাং আমি 8 আনা বাড়ায় কেমনি নিতে পারি, এইভাবে তারা আমাদেরকে ই করেন। এমন কি কারখানায় আসছে বাড়িতে রাত্রে বাসায় গিয়া দেখে যে তালা বন্ধ করে রেখে দিচ্ছে। এই সংকটটা প্রচণ্ড সংকট, এই বাস্তব সংকটগুলো বিবেচনায় নিয়ে যদি আমাদের মালিক ভাইরা শ্রমিকদেরকে বাঁচায় রাখার চেষ্টা করেন তাহলে শিল্পের যে অগ্রসর আমরা হচ্ছি পৃথিবীতে আমরা আরও বেশি আগাইতে পারব। একটা কথা না বলে পারছি না, শিল্পের সংখ্যা অনেক, সেগুলো অনেক বন্ধ হয়ে গেছে, সেই বন্ধের মৌলিক কারণটা শ্রমিকরা নয়, সেই বন্ধের মৌলিক কারণ বাজারের প্রতিযোগিতা। একজন শিল্পপতির সাথে আরেকজন শিল্পপতির প্রতিযোগিতা আছে, কোয়ালিটির প্রতিযোগিতা আছে। আমাদের মধ্যে আমরা এটা শুনছি আন্তর্জাতিক বাজারে, আমি 10 টাকা চাইলাম, আরেকজন গিয়া কয় যে ওরটা 10 টাকা দা নিতে পারেন কিন্তু আমি তো 8 টাকায় দিতে রাজি আছি, সেম কোয়ালিটি 8 টাকা দেন। এরকমও আমাদের মালিকদের মধ্যে অনেকে আছেন, অবস্থান তৈরি করার জন্য এরকম করেন। সেই জায়গাটাও আমি মনে করি যে সমিতির পক্ষ থেকে বিজিএমই বিকেএমই এই বিষয়টায় খুব বেশি তীক্ষ্ণ নজর রাখবেন যাতে বাজারটা ইউনিফর্ম রাখার জন্য আমাদের দেশের পক্ষ থেকে আমরাই যাতে কোনো রকমের নিজেদেরকে ছোট না করি, এই জায়গাটায় আমাদের একটা বিশেষ আবেদন থাকলো, সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। সর্বশেষ যেই কথাটা বলতে চাই, আমাদের শ্রমিক প্রতিনিধি ভাইরা এবং বোনেরা যা বলছেন সেগুলোকে সংযুক্ত করে সিপিডি যেই প্রস্তাবটা করেছেন সেটা তারা পুনর্বিবেচনা করতে পারেন, পুনর্বিবেচনা করতে পারেন। এবং যারা এই মজুরি বৃদ্ধির জন্য, যেই বন্ধু বিশেষ করে সিদ্দিক ভাই এখানে উপস্থিত আছেন, তিনি বলেছেন আমরা অনেক দিতে চাই, তার এই আকাঙ্ক্ষা আমি বাস্তবায়িত হোক এটা চাচ্ছি, এবং তারা সফলভাবে একটা সুন্দর মজুরি দেবেন এই আকাঙ্ক্ষা করছি। সবচাইতে কঠিন বিষয় যেটা হলো যে আমরা 5টা গ্রেডকে রাখতে চাচ্ছি, 2টা গ্রেড না থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি, কারণ গ্রেডগুলোতে যদি সঠিক এবং সুষ্ঠুতা থাকে তাহলে শ্রমিকদের ঠকের সংখ্যা সমস্যা কম থাকে। আরেকটা জিনিস, একটা লোক সিনিয়র মোস্ট, তার বেতন আর জুনিয়রের বেতন যদি 100-200 টাকা হয়, বা যে একেবারে প্রথম দিন যে গেল শিক্ষানবিস তার সাথে একজন সিনিয়র মোস্ট লোকের মাত্র 800 টাকা বা 900 টাকা মজুরির ব্যবধান হচ্ছে, এই বিষয়গুলো খুব খেয়াল করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমি সকলকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সিপিডিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে যে তারা
জাতির এই সংকটের সময়ে সংশ্লিষ্ট সকল ভাই বোনদেরকে এক জায়গায় করতে পারছেন, বিশেষ করে মালিক এবং শ্রমিকদেরকে এক জায়গায় করে সকলের মুখ থেকে তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করতে পেরেছেন। জি ধন্যবাদ সিপিডিকে। জি।